সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে 2 লাখ সেনা চাইলেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ। বাকমুথে কিয়েভের হামলার চেষ্টা ব্যর্থ, 785 সেনা নিহত। তেহরান রিয়াদ সম্পর্ক ব্যাহত করতে চাইছে ইহুদিবাদী ইসরায়েল। আফ্রিকান দেশগুলোর কাছে কৃতজ্ঞ রাশিয়া, বললেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মিয়ানমারে জান্তা আদালতে হয়রানির শিকার মিয়ানমারের আইনজীবীরা। এবং ভারতের ভিসা নীতিতে বিপাকে আফগান শিক্ষার্থীরা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে 2 লাখ সেনা চাইলেন প্রিগোজিন। ইউক্রেনীয় পাল্টা আক্রমণ মোকাবেলার জন্য তাকে 2 লাখ সেনা সরবরাহ করতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন ভারাটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলেছেন, ওয়াগনার সংস্থাই একমাত্র সশস্ত্র বাহিনী যা ইউক্রেনের আক্রমণ ঠেকাতে সক্ষম। রুশ কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমারা বলছে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। কিয়েভ সেনারা রাশিয়ার প্রতিরক্ষা লাইন ইতোমধ্যে অতিক্রম করেছে। বিধ্বস্ত ডোনেটক শহরের চারপাশে অবস্থান নিয়েছে কিয়েভ বাহিনী। প্রিগোজিন মঙ্গলবার তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ওয়াগনার সংস্থাই একমাত্র সশস্ত্র বাহিনী যা ইউক্রেনের আক্রমণ বন্ধ করতে সক্ষম। তিনি বলেন, আমার 2 লাখ যোদ্ধা দরকার। লুহানস্ক ডোনেটস্ক ফ্রন্টলাইনে এর চেয়ে কম সংখ্যক যোদ্ধা দিয়ে চলবে না। আমরা সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। ইউক্রেনীয় বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকায় প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলেছে বলেও জানান প্রিগোজিন। বাখমুথের সরবরাহ নিয়ে ওয়াগনার এবং রাশিয়ান সামরিক বাহিনীর মধ্যে বিরোধের জেরে গত মাসে বাখমুথ থেকে ওয়াগনার যোদ্ধা প্রত্যাহার করে নেন প্রিগোজিন। বলা হচ্ছে বাখমুথে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল ওয়াগনাররা। রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার অভিযোগ করে বলেছেন, রুশ বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন খেরসন অঞ্চলের বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর চেষ্টাকারী ইউক্রেনীয় উদ্ধারকারীদের উপর গুলি চালিয়েছে। উদ্ধারকারীরা রাশিয়ান অধিকৃত নোভা কাখোভকা বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রের বন্যা কবলিত অঞ্চলে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা মঙ্গলবার ধসে পড়ার পর দিনই প্রনদীতে ব্যাপক পানির প্রবাহ তৈরি করে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, জেলেনস্কি জার্মান ট্যাবলয়েড সংবাদপত্র বিল্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন। বুধবার তার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। মানুষ প্রাণী মারা গেছে। বন্যা কবলিত ঘরের ছাদ থেকে মানুষ পানিতে ভেসে যেতে দেখা গেছে। খেরসন অঞ্চলের অধিকৃত অংশ থেকে লোকজনকে বের করে আনা খুবই কঠিন, বলেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বিল্ডকে বলেন, আমাদের বাহিনী যখন বন্যা কবলিতদের বের করে আনার চেষ্টা করে তখন দূর থেকে দখলদাররা তাদের ওপর গুলি করে। আমাদের সাহায্যকারীরা তাদের উদ্ধার করার চেষ্টা করলেই তাদের ওপর গুলি করা হয়। আরো কয়েকদিন না যাওয়া অর্থাৎ বন্যার পানি কমে না যাওয়া পর্যন্ত আমরা পুরো পরিস্থিতি দেখতে সক্ষম হব না, বলেন ইউক্রেনীয় নেতা। বাখমুথে কিয়েভের হামলার চেষ্টা ব্যর্থ, 785 সেনা নিহত। ইউক্রেনের সামরিক বাহিনী দোনেস্ক এলাকার আটিওমোভস্কের কাছে রাশিয়ার প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছিল এবং আক্রমণটি প্রতিহত করা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ বুধবার জানিয়েছেন, রাশিয়ান বাহিনী আটিওমোভস্কের কাছে যুদ্ধে 415 ইউক্রেনীয় সেনাকে নির্মূল, 2টি ট্যাঙ্ক, 9টি সাজোয়া যুদ্ধযান, 6টি মোটরগাড়ি, 1টি গভস্টিকা মোটরচালিত আর্টিলারি সিস্টেম ও 1টি এমস্টা বি হাউটজার, কুপিয়ান দিকে 50 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা, 3টি সাজোয়াযান যুদ্ধযান, 2টি মোটরগাড়ি ও 1টি মার্কিন তৈরি প্যালাটিন স্বচালিত আর্টিলারি বন্দুক এবং ক্রাসনি লিমান এলাকায় 70 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা, 2টি পদাতিক যুদ্ধের যান, 5টি মোটরযান, 1টি গভস্টিকা মোটরচালিত আর্টিলারি সিস্টেম ও 1টি D-20 হাউজার ধ্বংস করেছে, জেনারেল রিপোর্ট করেছেন। রাশিয়ান বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর 128তম পর্বত হামলা ব্রিগেডের 1টি গোলাবারুদ ডিপো এবং জাপোরিজিয়া অঞ্চলের ওমেলনিক এবং গুলিয়াই পোলের বসতগুলির কাছে মার্কিন নির্মিত ANTPQ-36 কাউন্টার ব্যাটারি রাডার ধ্বংস করেছে। কোনাশেনকভ
রিপোর্ট করেছেন। রাশিয়ান বাহিনী ডিপিআরএ আফতেভকার কাছে ইউক্রেনের সেনাবাহিনীর দুটি জ্বালানি ডিপো নিশ্চিত করেছে। দক্ষিণ দোনেস্ক এলাকায় 190 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা, 8টি ট্যাঙ্ক, যার মধ্যে দুটি ফরাসি তৈরি AMX-10 চাকার ট্যাঙ্ক, 20টি সাঁজোয়া যুদ্ধযান, 12টি মোটর যান, একটি মার্কিন তৈরি AM-777 আর্টিলারি সিস্টেম, একটি মোটরচালিত আর্টিলারি বন্দুক, D-20, D-30 হাউইটজার ও একটি গিয়ারসিন্ট বি কামান এবং খেরসন এলাকায় প্রায় 60 জন ইউক্রেনীয় সেনা, 5টি সাজোয়া যুদ্ধযান, 2টি পিকআপ ট্রাক, একটি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম, একটি মোটরচালিত আর্টিলারি বন্দুক ও একটি অ্যামোস্তাবি ধ্বংস করা হয়েছে, মুখপাত্র বলেছেন। রাশিয়ান বাহিনী গতদিনে 93টি ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটে আঘাত করেছে এবং 2টি শত্রু ব্রিগেডের কমান্ড পোস্ট ধ্বংস করেছে। এছাড়া রাশিয়ান বিমান প্রতিরক্ষা ইউক্রেনের Su-27 MiG-29 যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। 24টি হিমার্স, ওরাগান এবং ওলখা রকেট আটকে দিয়েছে এবং গতদিনে 22টি শত্রু ড্রোন ধ্বংস করেছে, জেনারেল জানিয়েছেন। তেহরান রিয়াদ সম্পর্ক ব্যাহত করতে চাইছে ইহুদিবাদে ইসরায়েল। সৌদি আরবে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি সতর্ক করে বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে নতুন করে যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে বিঘ্ন ঘটাতে চাইছে ইহুদিবাদী ইসরায়েল। ইরান থেকে সম্প্রচারিত আরবি ভাষায় স্যাটেলাইট টেলিভিশন আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে নতুন রাষ্ট্রদূত বুধবার এই সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। এর আগে তিনি তার পরিচয়পত্র সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করেন। আলী রেজা এনায়েতি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়কে আমাদের অনেক বন্ধু ও ভাই স্বাগত জানিয়েছেন। তবে ইহুদিবাদী ইসরায়েলের মতো কেউ কেউ তেহরান রিয়াদ সম্পর্কে হতাশ, তাদের জন্য এটি অসহ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা এই সম্পর্ক ব্যাহত করতে চায়। তিনি বলেন, তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল দুই দেশের মধ্যে গঠনমূলক সহযোগিতা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে আঞ্চলিক নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দেয়া। ইরানি রাষ্ট্রদূত বলেন, এভাবে যদি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে তার কারণে বিদেশি সেনা এ অঞ্চলে থাকতে পারবে না, তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলো প্রত্যাহার করতে বাধ্য হবে। যখন আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার হবে তখন কেউ তা ব্যাহত করতে পারবে না। আফ্রিকান দেশগুলোর কাছে কৃতজ্ঞ রাশিয়া, বলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়া বিরোধী অভিযানে যোগ দিতে অস্বীকার করার জন্য মস্কো তার আফ্রিকান অংশীদারদের কাছে কৃতজ্ঞ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার আফ্রিকা দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন। ল্যাভরভ বলেন, আমি আমাদের আফ্রিকান অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যারা নিজেদের রুশ বিরোধী অভিযানে টেনে আনতে দেয়নি এবং যারা ইউরোপীয় নিরাপত্তা সংকটে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে। শীর্ষ কূটনৈতিক বলেছিলেন যে রাশিয়া এবং আফ্রিকা যেহেতু একটি বহুমুখী বিশ্বের কেন্দ্র হিসেবে তাদের অবস্থানকে শক্তিশালী করছে, সে কারণে আমাদের সম্পর্কের বিকাশের জন্য অতিরিক্ত সুযোগগুলি উন্মুক্ত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেছিলেন, সত্যিকারের বন্ধু হিসেবে আমরা সমতার ভিত্তিতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে সহযোগিতা গড়ে তুলছি। রাশিয়া মহাদেশের দেশগুলিকে তাদের সার্বভৌমত্ব শক্তিশালী করতে, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সৎ সহায়তা প্রদান করে, তিনি বলেন। ল্যাভরভ যোগ করেছেন, এখানেই আমরা সম্মিলিত পশ্চিমের থেকে মৌলিকভাবে আলাদা, যারা তাদের শ্রেষ্ঠত্বের ধারণা ঝেড়ে ফেলতে ব্যর্থ হয়েছে এবং নব্য ঔপনিবেশিক অনুশীলনকে স্থায়ী করতে চায়। মিয়ানমারে জান্তা আদালতে হয়রানির শিকার মিয়ানমারের আইনজীবীরা। মিয়ানমারে রাজনৈতিক বন্দীদের পক্ষে আইনি লড়াই করা আইনজীবীরা জান্তা পরিচালিত আদালতে সামরিক কর্তৃপক্ষের দ্বারা বিভিন্নভাবে হয়রানি এবং এমনকি কারাভোগের শিকার হচ্ছেন। ভয় দেখিয়ে অনেককে মামলা নেওয়া বন্ধ করতে বাধ্য করা হচ্ছে। বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ বা HRW একথা জানিয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 2 বছরেরও বেশি সময় আগে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার দেশটিকে অশান্তিতে নিমজ্জিত করেছে এবং তারা ভিন্ন মতাবলম্বীদের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালিয়ে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করেছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, সামরিক বাহিনী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচি এবং সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বিরোধীদের গলা টিপে ধরতে আদালতকে ব্যবহার করে। রুদ্ধদ্বার আদালতে দেয়া সাজায় তারা কারাগারে রয়েছেন।
19 আইনজীবীর সাক্ষাৎকারের ভিত্তিতে এইচআরডব্লিউর এক প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক অপরাধের বিচারে জান্তা কর্তৃক প্রতিষ্ঠিত বিশেষ আদালতে কর্মরত প্রতিরক্ষা আইনজীবীরা কর্তৃপক্ষের হয়রানি, ভয়ভীতি এবং হুমকির সম্মুখীন হন। ইয়াঙ্গু ভিত্তিক এক আইনজীবী ওয়াচডগে বলেন, আদালতে এখন আমাকে সত্য বলার পরিবর্তে নিজের আটক না হওয়ার বিষয়ে চিন্তা করতে হয়। তিনি আরো বলেন, আদালতে সকলেই জানে আমি কে। জান্তা আমাকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে এবং তারা চাইলেই যে কোনো কারণ তৈরি করতে পারে। অ্যাটর্নি ইয়েট নু অং এর মামলার উদ্ধৃতি দিয়ে এইচআরডব্লিউ জানায়, আদালতে শুনানি করে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি একজন সাবেক মুখ্যমন্ত্রী এবং সচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা NLD-র প্রতিনিধিত্ব করছিলেন। জান্তা বিরোধী মিলিশিয়াদের আর্থিক সহায়তা প্রদানে সাহায্য করার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয় এবং পরে তাকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, মামলা শুনানির আগে নিয়মিতভাবে মক্কেলদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে বাধা দেয়া হয়। অন্য এক আইনজীবী বলেন, কখনো কখনো মামলার জেরা করাও সম্ভব হয় না। ভারতের ভিসা নীতিতে বিপাকে আফগান শিক্ষার্থীরা। আফগান ছাত্র ইয়াসমিন আজিমি ভারতে তার পড়াশোনা আবার শুরু করার জন্য ভিসা পাওয়ার চেষ্টা করছেন 2 বছর ধরে। কাবুলের 22 বছর বয়সী ওই তরুণীর দাবি, তার ভিসার আবেদন প্রত্যাখ্যান হয়েছে 3 দফায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস বা ICCR এর বৃত্তির অধীনে 2021 সালে জানুয়ারিতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন ইয়াসমিন। তবে 2021 সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা MEA স্টুডেন্ট ভিসা সহ সব ধরনের আফগান ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়, আর এতেই ভারতে ইয়াসমিনের শিক্ষা নেওয়ার পরিকল্পনা ভেস্তে যায়। ভিসা না পেয়ে বাধ্য হয়ে অনলাইনে কোর্সে যোগ দেন ইয়াসমিন, তবে দুর্বল ইন্টারনেটের কারণে সেখানে খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। এভাবে কেটে গেছে 8 মাস। ইয়াসমিন বলেন, কোনো ইতিবাচক প্রতিক্রিয়া নেই, এইভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর দিল্লির সঙ্গে কাবুলের কূটনৈতিক সম্পর্ক ভেঙে যায়। ভারত সরকার তার কাবুল দূতাবাসও বন্ধ করে দিয়েছে। গত আগস্টে দিল্লি তার দূতাবাসে সীমিত কার্যক্রম পুনরায় শুরু করলেও ভিসার সুবিধা এখনো চালু হয়নি। ই ভিসা কর্মসূচি। আফগান নাগরিকদের ই ভিসা প্রোগ্রামের অধীনে আবেদন করার নির্দেশ দিয়েছে দিল্লি, তবে এক্ষেত্রে ভিসার মেয়াদ কেবল 6 মাসের জন্য। বিরল পরিস্থিতিতেই দেয়া হয় এই ভিসা। গত বছর মাত্র 300 আফগানকে এই ই ভিসা দেয়া হয়েছিল। ই ভিসার জন্য আবেদন করা সহজ। ভারতের কোনো প্রতিষ্ঠান থেকে বিজনেস কার্ড, ID এবং আমন্ত্রণ পত্রের মতো মৌলিক নথি থাকলেই ই ভিসার জন্য আবেদন করা যায়। দিল্লিতে আফগান দূতাবাস জানিয়েছে, ভিসা না পাওয়ার কারণে ভারতীয় বিশ্ব বিদ্যালয় এবং কলেজগুলোতে নথিভুক্ত 2,500 জনের বেশি শিক্ষার্থী আফগানিস্তানে আটকে আছে। বাধ্য হয়ে আফগান শিক্ষার্থীরা এখন ইউরোপ, তুরস্ক, ইরান এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে শুরু করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।